বাবা নামক বটবৃক্ষটি পৃথিবীর সব থেকে বড় শক্তি। বাবা প্রেরণা, বাবা সাহস, বাবা হিম্মত, বাবা সব থেকে বড় সঙ্গী। সন্তানের জন্য পৃথিবীর যে কোনো অশুভ শক্তির সঙ্গে লড়তে পারা ব্যক্তিটি হচ্ছে বাবা। পৃথিবীর সমস্ত বইয়ে বাবা নামে অনেকটাই কম লেখা হয়েছে। বাবা ছিল তো স্বপ্ন, ছিল বাবা ছিল লড়াই করার শক্তি। বাবা নামক বটবৃক্ষটিতে পৃথিবীর মায়া ত্যাগ করে বরফারে চলে গেছে। 2020 সাল থেকে বাবা নামক বটবৃক্ষটি অসুস্থ হয়ে পড়ল। আর এই বটবৃক্ষটিকে নিয়ে আমরা কত জায়গায় গিয়েছি। প্রথমে বাবার চোখ অপারেশন করালাম 2020 সালে, তখনও যে আমি বাবার সাথে ছিলাম, বাবার সঙ্গী হয়ে বাবাকে শক্তি দেওয়ার জন্য বাবার সাথেই ছিলাম। 2020 সালে শেষের দিকে বাবা অনেকটা অসুস্থ হয়ে পড়ল। আর এই অসুস্থ বাবাকে নিয়ে কত হাসপাতালে যে গেলাম, শেষ পর্যন্ত মাইজি হাসপাতালে ডাক্তার দেখানোর পর ডাক্তার আমার বাবার রোগ ধরতে পারলো, বললো আপনার বাবাকে নিয়ে ঢাকা হার্ট ফাউন্ডেশনে চলে যান, সেখানে অ্যানজিওগ্রাম করান। দেরি না করে বাবাকে নিয়ে আমরা ভাই বোন ছুটলাম ঢাকা হার্ট ফাউন্ডেশনের উদ্দেশ্যে। সেখানে এক একটা রাত ছিল কতটা কঠিন, কতটা কষ্টদায়ক, কারণ আমার বাবা এক একটা রাতে মনে হচ্ছে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরভালে চলে যাচ্ছে। বাবার বয়স তখন 70-এর উপরে, অপারেশন করানোটা রিস্ক ছিল। এরপরও আমরা বাবার হার্ট অপারেশন করিয়েছিলাম। তখন করোনা ছিল, তাই স্কুল বন্ধ ছিল, এই জন্য এক মাস আমি আমার বাবার কাছে হাসপাতালে ছিলাম, বাবার সেবা করেছিলাম। চারপাশ থেকে সবাই তাকিয়ে থাকতো আমার বাবার যখন আমি সেবা করতাম। যেখানে হাসপাতালে একবার প্রবেশ করা যেত, সেখানে আমি 5-6 বার প্রবেশ করতাম, আমাকে কেউ বাধা দিত না। বাবাকে নিজ হাতে খাইয়েছি, বাবার সেবা করেছি, বাবাকে সুস্থ করার জন্য প্রাণপণে লড়াই করেছিলাম তখন। হ্যাঁ, অনেক লড়াইয়ের পর আল্লাহ আমার বাবাকে তখন হায়াত দিয়েছিলেন, এই জন্য আমার বাবা সুস্থ হয়ে বাড়িতে আসতে পেরেছেন। বাড়িতে আসার পর গত 3টা বছর বাবা ভালোই ছিল। গত কয়েক মাস আগে থেকে বাবা আবার অসুস্থ হয়ে পড়ল। বাবাকে ডাক্তার দেখালাম, ডাক্তার বলল ওনার আবার হার্টে সমস্যা দেখা দিয়েছে। ডাক্তারকে জিজ্ঞেসে করলাম আমরা এখন কি করব, ডাক্তার বলল একবার যেহেতু হার্ট অপারেশন হয়ে গেছে, এখন তো তেমন কিছু করার মতো নেই। 15 এপ্রিল সকালে বাবার সাথে বসে ভাই বোন একসাথে গল্প করতেছিলাম, হঠাৎ বাবার পেটটার দিকে তাকিয়ে বললাম, বাবা তোমার পেটটা কেন আজকে এত বড় দেখাচ্ছে? তখন আমার বাবা বলল আমার কাছে খারাপ লাগতেছে, শরীরটা ভালো লাগতেছে না, বুকে সাফ সাফ লাগতেছে। তখন বাবার ডায়াবেটিসটা টেস্ট করানো হলো, দেখা গেল ডায়াবেটিস কমে গেছে। এরপর বাবা আরও অসুস্থ হয়ে পড়ল, বাবা পায়খানা প্রস্রাব করে দিল বিছানায়। বাবাকে নিয়ে আমরা ভাই বোন দৌড়াতে লাগলাম হাসপাতালে। হাসপাতালে নেওয়ার পর 30 মিনিট অবজারভেশনে রাখা হলো বাবাকে। এরপর বাবার শারীরিক অবস্থার অবনতি দেখে আমরা মাইজদি হাসপাতালে নেওয়ার জন্য
প্রস্তুতি নিলাম। এর মধ্যে বাবার ইসিজিটা করালাম। ইসিজিতে দেখা গেল আমার বাবার ডান সাইড পুরাটাই ব্লক হয়ে গেছে। দ্রুত রওনা দিলাম মাইজদির দিকে। মাইজদি হাসপাতালে যাচ্ছি। ডাক্তারের সাথে কথা বলার পর ডাক্তার বলল, মাইজদি হাসপাতালে আনার দরকার নেই, আপনারা ঢাকা হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান। এরপর আমরা ঢাকা হার্ট ফাউন্ডেশনের উদ্দেশ্যে রওনা হলাম। আর সেখানে যাওয়ার পথে আমার বাবা পৃথিবীর মায়া ত্যাগ করে বড় পারে চলে গেছে। বাবা নামক বড় বিক্ষিরিকে আমরা যে আর সুস্থ করে নিয়ে আসতে পারলাম না, কারণ আমার বাবার তো তখন হায়াত শেষ। তখন তো আমরা হাজার লড়াই করেও বাবাকে আর বেঁচে রাখতে পারবো না। আমার বেঁচে থাকার অনুপ্রেরণা, লড়াই করার শক্তি বাবাটার জন্য সবাই দোয়া করবে পরপারে, আমার বাবা যেন ভালো থাকে, আমার বাবাকে যেন আল্লাহ ব্যস্ত নসিব করেন। এই দোয়া সবাই করবেন, আমিও করি সন্তান হিসাবে।